এটা কে? এই এটা কে? এটা মথুর আর কানাই নাকি? হ্যাঁ কে এটা? মধ্যে তো আজ বিরাজ মে হোলি হে রসিয়া, আজ ব্রজ মে হোলি হে রসিয়া, হো রসিয়া রে রসিয়া, রসিয়া রে রসিয়া, হালি হে। তো রাধে রাধে সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে স্বাগত জানাচ্ছি। তো আজ হচ্ছে সরস্বতী পুজো, সবাইকে সরস্বতী পুজোর শুভেচ্ছা জানাই। আর সরস্বতী পুজো সবাই আনন্দ করুন আর পুজো করুন। আর আজ হচ্ছে বসন্ত পঞ্চমী, আজ বৃন্দাবনে হোলি শুরু। আজ থেকে তো আনন্দ 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 আর আনন্দ, বৃন্দাবনে তো আনন্দের কমি নেই। তবুও আজ আজ একটা খুবই স্পেশাল দিন। তো এখন 12:30 বাজতে যাচ্ছে, তো এখনো প্রভুর সিঙ্গার শেষ হয়নি। আর দেখতে পাচ্ছেন গৌরাঙ্গীকে কেমন লাগছে? এই দেখেন গৌরাঙ্গী কি সেজেছে, গোপাল সেজেছে। এই দেখেন কেমন হাসি দিচ্ছে গৌরাঙ্গী। এই দেখেন গৌরাঙ্গী ধুতি পরেছে আর কুর্তা পরেছে। গৌরাঙ্গী যখন ছোট ছিল আর একটু তখন পড়েছিল, তারপরে এখন গৌরাঙ্গী বড় হয়ে গেছে, এখন ছোট হয়ে গেছে বলো। তো চলেন প্রভু কি করছে দেখা যাক। প্রভু কি করেন আপনি? রাধে রাধে, সবাইকে বসন্তী পঞ্চমী শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে খুব পবিত্র দিন, সরস্বতী পূজা, তারপর বসন্তী পঞ্চমী, আজকে থেকে ব্রজে হোলি শুরু। তো আজকে প্রত্যেকটা মন্দিরে মন্দিরে বাবা রাধা মাধবকে বাবা গোবিন্দকে হলুদ কালার ড্রেস পরা হবে। তো আজকে আমরাও সাজিয়েছি, তো আপনাদেরকে সারপ্রাইজ দেখাবো, এখনো দর্শন করাচ্ছি না। সবাই চোখ বন্ধ করে রাখেন, যখন দেখ বলবো তখন খুলবেন, সবাই চোখ বন্ধ করেন। অনেক 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 সুন্দর, আপনাদের মানে চোখ সার্থক হয়ে যাবে, নজর লেগে যাবে। তো দেখতে পাচ্ছেন, চলুন চোখটা বন্ধ করে রাখেন, চোখ খুলবেন না, দেবেন না কিন্তু আমার দামদর। এখন আরো সাজানো বাকি আছে। তো আজকে প্রথম হোলি ব্রজে, তো ব্রজের প্রথম হোলি, তো আজকে থেকেই এই পাতলা ড্রেস পরবে প্রত্যেক মন্দিরে। এমনি তো ওনের ড্রেস পরানো হতো, মোটা ড্রেস পরানো হতো ঠান্ডার জন্য, আজকে থেকে সব মন্দিরে পাতলা ড্রেস পরবে। তো এখন সিঙ্গার, আজকে মহাপ্রভু ধুতি পরেছে, আপনারা হয়তো দেখেননি ধুতি মহাপ্রভুকে কখন। তো চলুন দেখাচ্ছি, রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর সেই নিউ ড্রেস। তো ড্রেসটা তো আপনারা ওই দিন দেখেছিলেন, ড্রেস বানানো হচ্ছে। তো প্রথমে কাকে দেখাবো, চলুন দামোদরকে দেখাই, তারপর চলুন আগে রাধারানীকে দর্শন করুন। রাধা কৃপা বিনা কৃষ্ণ নেহে মিলেগা, তো আগে রাধারানীর কৃপা লাভ করতে হবে, তারপরে দামোদর। রাধা রানী কি জয়, রাধা রানী কি লাল কি জয়। দেখেন কত সুন্দর লাগছে, কত প্যার। তো অনেকেই দেখে চমকে যাচ্ছেন যে দামোদরের মুখ এত লাল লাল কেন। তো আজকে হলো প্রথম হোলি, অলরেডি হোলি খেলা হয়ে গেছে। হ্যাঁ হোলি, আজকে প্রথম হোলি, তো হোলি খেলা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণভাবে কি ফুল, এগুলো সর্ষে ফুল, এগুলো সর্ষে ফুল দিয়ে পাগড়ি বাঁধা হয়েছে, এই যে সর্ষে ফুল, সর্ষে ফুল। তো এই ব্লগে আপনারা হয়তো জানবেন না, আমার মেয়ে ছিলেন, আমি দিয়েছিলাম সর্ষে ফুল, নিয়ে এসেছি বাজার থেকে, তো বাগান থেকে মানে ক্ষেত থেকে তুলে নিয়ে এসেছি। তো এই দেখুন গোপাল আজকে পাগড়ি বেঁধেছে। তো এ হলো আজকের সিঙ্গার ফুল বাংলা মধ্যে। তো আজ বিরাজ মে হোলি হে রসিয়া, আজ ব্রজ মে হোলি হে রসিয়া, হো রসিয়া রে রসিয়া, রসিয়া রে রসিয়া, হালি হে। তো
আজকে থেকে ব্রজে 41 দিন হোলি হবে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন, হয়তো আপনারা চমকে যাচ্ছেন যে চোখটা মনে অন্যরকম সার্থক হলো, আপনাদের জীবন সার্থক, চোখ সার্থক। তো এ হলো আজকের সিঙ্গার। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। তো এখন কটা বাজে? 12টা বাজতে চললো। তো আমাদের আজকে এই মন্দিরে আজকে 50 কিলো দুধের ক্ষীর দেওয়া হয়েছে। 50 কিলো দুধের দামোদরের তরফ থেকে 50 কিলো দুধ পায়েস দেওয়া হয়েছে। তো সরস্বতী পূজা বলছে ওখানে, তো ওখানে ভক্তরা প্রসাদ পাবে। তো তো ওইটা যাব, ওখানে মন্দিরে যেতে হবে। তো ওইটা তো মনে হয় আপনাদেরকে দেখাবো না, মেইন চ্যানেলে যাবে ওই ব্লগ। হ্যাঁ, আর করতে হবে না, আর কিছু করতে হবে না। এদিকে করো, এদিকে করো, এদিকে করো। এটা কে? এই এটা কে? এটা মথুর আর কানাই নাকি? হ্যাঁ, কে এটা? হরি হে হলি হে, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, নিত্যানন্দ বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। এই যে, এই যে কানাইয়া, এ এটা কে? আজ বিরজ মে হলি হে। এ দেখুন গৌরাঙ্গে ধুতি পড়ছে আজকে, আর এলো কুর্তা। হ্যাঁ, এই ঘু নিজের মাথায় নিজে বেড়ে দিচ্ছ। হালি হরি বল, গোরাঙ্গে হলি বল, বলো হরি বল, হরি বল, নাচো 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 নাচো, দাঁড়াও 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 দাঁড়াও। হ্যাঁ, হরি বল, 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 গৌর হরি, গৌর হরি, গৌর হরি, হরি বল, হরি বল। হ্যাঁ দেখো, তো আপনারা কমেন্ট করে জানান, আর আমাদের চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখুন। তো এইভাবে আমাদের সঙ্গে থেকে আপনারা আনন্দ ভোগ করুন। এটা হলো জড়জগতিক আনন্দ নয়, এটা হলো ভগবত আর ভক্তের আনন্দ। এই আনন্দে আপনারা হয়তো ভগবানের কৃপা লাভ করতে পারবেন, আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম জেগে যাবে একদিন। আর সেই প্রেম যদি জেগে যায় তাহলে আপনার উদ্ধার হয়ে যাবেন, আপনি আপনার জীবন ধন্য হয়ে যাবে। তো ভগবান আর ভক্তের সঙ্গে বন্ধু করুন, তাহলে আপনার ভগবত ধাম যাওয়ার রাস্তা খোলা থাকবে। তো এভাবে আমাদের সঙ্গে থাকুন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তো হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকে এখন মতো বাইরে বেরোতে পারিনি ঘর থেকে, তো এখনই বেরোবো। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানান কেমন লেগেছে, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকে এই অবধি, পরবর্তী ব্লগে আপনার সঙ্গে দেখা হবে, ফ্যামিলি ব্লগে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর আপনারা ব্রজে আসুন, আনন্দ করুন, আর ব্রজের আনন্দ হৃদয়ে ধারণ করুন, আর কৃষ্ণ প্রেম লাভ করুন। রাধা দামোদর লাল কি জয়, রাধা রানী কি জয়, জয় জয় শ্রী রাধে নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল, হরি বল। এ কি করছো তুমি? এটা কি বাঁশিটা কোথায় পেলে তুমি? গোরাঙ্গে বাঁশি কোথায় পেলে? খায় না গোরাঙ্গে। রাধে 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 রাধে।